ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকের মাধ্যমে তিনি শেফালি খালা বলে পরিচিতি লাভ করলেও আমরা তাকে এই নামে পরিচয় করিয়ে দিয়ে কোনোভাবেই ছোট করতে চাই না। মুনির আক্তার মিঠু অনেক আগে থেকে আমাদের বাংলা নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিকের জনপ্রিয় এবং পরিচিত এক মুখ। কখনো মা, কখনো বোন, ভাবি কিংবা কখনো চাচি বা কখনো মামি খালা, তাকে যে চরিত্রে অভিনয় করানো হোক না কেন, তিনি বরাবরই অনন্য এবং তিনি বরাবরই অসাধারণ। মূল চরিত্রে অভিনয় না করার কারণে এতদিন খুব একটা আলোচনায় না আসলেও বর্তমান সময়ে ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকে শেফালি খালার চরিত্রে অভিনয় করে তিনি বেশ আলোচনায় এসেছেন। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো গুণী এই অভিনেত্রীর জীবনের কথা, সেই সাথে তার নাট্য ক্যারিয়ারের নানা রকম অজানা তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। মুনির আক্তার মিঠুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর গ্রামে। তার বাবা মাহবুবুর রহমান এবং মা মুক্তা। তার দুই পুত্র সন্তান রয়েছে, তাদের নাম গল্প এবং উপন্যাস। অভিনেত্রী মুনির আক্তার মিঠুর অভিনয় জীবনের আদর্শরা হচ্ছেন দিলারা জামান, শর্মিলি আহমেদ। তাদের অভিনয়, তাদের সুন্দর ব্যক্তিজীবন, এমনকি তাদের জীবনযাপন মুনিরা মিঠুকে মুগ্ধ করেছে। সত্যিকার অর্থে এই দুজন শিল্পীর জীবন তাকে খুব বেশি আকর্ষণ করে। তবে অভিনয়ের আঙিনায় যখন তার পথ চলা শুরু হয়নি, সেই সময় নাজমা আনোয়ারের অভিনয় তাকে খুবই মুগ্ধ করত। তার অভিনীত চরিত্রগুলো মিঠুকে দারুণ ভাবাত। সেই ভাবনার দুয়ার এতটাই প্রশস্ত ছিল যে তিনি নিজেকেও সেই রকম একজন অভিনেত্রী হিসেবে দাঁড় করানোর স্বপ্ন দেখতেন। অভিনয়ে মুনিরা মিঠুর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। মঞ্চ কাঁপানো অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদার, নাজমা আনোয়ার, আসাদুজ্জামান নূর, পীযূষ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনয় করার যোগ্যতা প্রকৃতপক্ষে তারও রয়েছে। কিন্তু 17ই ডিসেম্বর টেলিফিল্মে একজন সাংবাদিকের কাছে যুদ্ধের সময়ের গল্প বলার সময় তার অভিনয়ের ভাবাবেগ এবং তার আবেগতাড়িত কান্নায় গ্রামবাসীরাও কেঁদেছিল। তারাই মুনিরা সেদিনের মঞ্চের দর্শক। সেদিন সত্যিই মনে হচ্ছিল যে মুনিরা মিঠু সত্যি একজন অসাধারণ অভিনেত্রী। অভিনেত্রী হিসেবে সেদিন দর্শকের চোখের পানিকে তিনি তার ক্যারিয়ারের অনেক বড় অর্জন বলে মনে করেন। মূলত মুনিরা মিঠু যার কল্যাণে আজকের এত বড় একজন অভিনেত্রী, তিনি আর কেউ নন, অনেক অভিনেতা এবং অভিনেত্রী গড়ে তোলার কারিগর প্রয়াত হুমায়ুন আহমেদ। এ নিয়ে মুনির আক্তার মিঠু বলেছেন, আমার অভিনয় জীবন এবং ব্যক্তিজীবনে হুমায়ুন স্যারের ভূমিকা দেবদূতের মতো। আমরা রূপকথার গল্পে পড়েছি সেই সোনার কাঠি আর রূপার কাঠির কথা। সেই কাঠির স্পর্শে জীবন বদলে যেত। তো স্যার আমার জীবন ঠিক সেইভাবেই বদলিয়ে দিয়েছিলেন। একজন বড় ভাই চ্যালেঞ্জারের আগ্রহে এবং স্যারের আশীর্বাদে আমি অভিনেত্রী হতে পেরেছি। আমার মতো প্রতিভা হয়তো অনেকেরই আছে, কিন্তু সবার তো আর স্যারের মতো মানুষের আশীর্বাদ পাওয়ার সুযোগ হয়ে ওঠে না। এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। স্যার আমাকে অভিনয় নিয়ে এসে পুরোমাত্রায় আলোচনায় নিয়ে এসেছেন। এ যে কত বড় সৌভাগ্য ছিল আমার জন্য তা শুধুমাত্র আমিই জানি। টানা প্রায় 7 বছর মুনিরা মিঠু হুমায়ুন আহমেদের নির্দেশনায় অভিনয় করেছেন। মুনিরা মিঠু প্রশংসিত হয়েছেন হুমায়ুন আহমেদ নির্দেশিত বোয়া বিলাস, যমুনার জল দেখতে কালো, বৃক্ষ মানব, অপরাহ্ন, তারা তিনজন এবং ঝামেলায় আছি সহ আরও বহু নাটক। হুমায়ুন আহমেদের নির্দেশনায় মুনির আক্তার মিঠু প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন চন্দ্রকথায়। এরপর তিনি হুমায়ুন আহমেদের নির্দেশনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয় করেছেন। মিঠু এর পাশাপাশি অভিনয় করেছেন জাকির হোসেন রাজুর পোড়ামন, অনন্য মামুনের ভালোবাসার গল্প, খালিদ মাহমুদ মিঠুর গহিনে, চোনাকির আলো, অপূর্ব রানার পুড়ে যায় মন, রুবাইয়াত হোসেনের মেহেরজান এবং আন্ডার কনস্ট্রাকশন চলচ্চিত্রে। তবে তিনি অভিনয় করেছেন ইদ্রিস হায়দারের নীলফড়িং চলচ্চিত্রেও। মুনিরা মিঠু বেশি ব্যস্ত বর্তমানে নাটক এবং টেলিফিল্মে অভিনয় নিয়ে। চলচ্চিত্রে অভিনয় করার মতো প্রস্তাব তার কাছে বরাবরই আসে, তবে ভালো গল্প এবং ফুটিয়ে তোলার মতো কোনো চরিত্র না পাওয়াতে তিনি সেই সব চলচ্চিত্রের ক্ষেত্রে না বলতে দ্বিধাবোধ করেন না। হুমায়ুন আহমেদের নির্দেশনায় মুনিরা মিঠু তিনি যদি ওপেনটি বায়োস্কোপ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরুতেই দর্শকদের হৃদয় জয় করে না নিতেন, তাহলে হয়তো এখানেই থেমে যেত মুনির আক্তার মিঠুর অভিনয় জীবনের গল্প। কিন্তু অভিনয়ে আগ্রহের অদম্য ধারাবাহিকতাই তাকে আজকে পরিণত করেছে একজন অভিনেত্রীতে এবং রূপান্তরিত করেছে একজন পরিপূর্ণ অভিনেত্রীতে। অভিনয় পাগল অভিনেত্রী হিসেবে এরই মধ্যে নির্মাতাদের কাছে তার গ্রহণযোগ্যতা যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে দর্শকদের কাছে তার দারুণ চাহিদা। সম্প্রতি তিনি ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকের মাধ্যমে তুমুল আলোচনায় এসেছেন। এই ধারাবাহিকটিতে মুনিরা মিঠু ধরতে গেলে প্রধান চরিত্রে অভিনয় করছেন। এখানে তার চরিত্রটির নাম শেফালি খালা। এই ধারাবাহিকটির মাধ্যমেই তিনি দর্শকদের সবচেয়ে কাছে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এর কিছুদিন আগেই তিনি মাবরুর রশিদ বান্না পরিচালিত নাটক আমাদের গল্পটা এমন হতে পারত নাটকে তার মায়াময় আবেগে অভিনয়ই তাকে ফ্যামিলি ক্রাইসিস নাটকের জন্য সুযোগ এনে দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, মুনির আক্তার মিঠুর অভিনয় আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার দেখা তার যে কোনো একটি প্রিয় নাটক কিংবা টেলিফিল্মের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন আলোচিত তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।